শোনো, বল, বিয়ের আগে যদি আমি প্রেম করেও থাকি, শুধু তুমি কেন, তোমার পুরো ফ্যামিলি চেষ্টা করলেও সেটা বের করতে পারবে না। তাই না? ইনফ্যাক্ট আমি যদি আগামী কালকে থেকে নতুন করে একটা প্রেম করা শুরু করি, তুমি জীবনেও বুঝতে পারবে না। শুনলাম তুমি নাকি দিশার বিয়েতে টাকা দিচ্ছ না? কে বললো? বাবা? বাবা বলবে কেন, বাবা ওই বর্দার সাথে আলাপ করছিল, আমি ওভার হিয়ার করলাম, বাবা এমনি আমাকে কিছু বলেনি। এ বাড়িতে প্রতি মাসে কয়েকটা বিয়ে হচ্ছে, এত টাকা কোথায় পাবো? বিয়ে তো আর কেউ শখ করে করছে না, কারণেই করছে। আর কিছুদিন আগে তুমি বিয়ে করলে, তুমি বিয়ে না করলে তো একটা বিয়ে কম হতো। আমি তার চাঁদা তুলে বিয়ে করিনি। সংসারে দু ধরনের লোকই থাকে, একদল চাঁদা তোলে, একদল চাঁদা দেয়। তুমি তো ভালো, চাঁদা তোলো না, চাঁদা দাও। তুমি দাও? আমি তো দেবই, কিন্তু তোমার আদরের বোন, তোমার কিন্তু মিনিমাম 50,000 টাকা দিতে হবে, প্লিজ। আমি অন্য সব কথা শুনবো, কিন্তু টাকার ব্যাপারে আমি জানি না, আমি কিচ্ছু জানি। তোমার এই ধরনের স্বভাবগুলো না আমার একদম ভালো লাগে না। ও, আমার এই স্বভাবগুলো ভালো লাগে না? হুম, ভালো লাগে না তা লাগবে কেন? ভালো তো লাগে তোমার ওই ডাক্তার। ডাক্তার? হ্যাঁ, ডাক্তার যার সঙ্গে তোমার অ্যাফেয়ার ছিল। আমার অ্যাফেয়ার ছিল? ডাক্তার কি বলে এসব, কোথা থেকে পাও তুমি এসব কথা? ও, চমকে উঠলে, চমকে উঠলে। না না, তুমি বলো, তুমি এসব উদ্ভট গল্প কোথা থেকে পাও, তোমাকে বলতে হবে, বলো। কোথা থেকে মানে কি, যে জানে তার কাছ থেকে শুনেছি? কার কাছ থেকে তুমি এসব কথা শোনো সেটাও আমি জানতে চাই না। এসব নোংরা ব্যাপার নিয়ে তোমার সাথে আমি আলোচনা করতে ইন্টারেস্টেড নই। তোমার যা খুশি যেভাবে খুশি করো, অসহ্য। বাহ, এখন উনার এই সমস্ত নোংরা কথা শুনতে ভালো লাগে না, এখন আমাকে ভালো লাগে না, আমাকে ভালো লাগে না। আমি যেন সবকিছু বানিয়ে বানিয়ে বলছি, গল্প বলছি, গল্প, আমি গল্পকার হয়ে গেছি। তুর্জু ভাই, আমি কি জানতে পারি আমার প্রেম ভালোবাসা ঘটিত তথ্যগুলো আপনি কার কাছ থেকে পাচ্ছেন? দেখো, কোত্থেকে পেয়েছি, কার কাছ থেকে পেয়েছি, কীভাবে পেয়েছি সেটা জানা দরকার না, রেগুলি আমি কথা বলতে চাই না এখন, প্লিজ। কিন্তু ভাই, আমার যে একটু জানতে হবে। বললাম তো, আর আমাকে তুমি বিগড় না, প্রশ্ন করবে কি? আমার সম্পর্কে তুমি এখান থেকে সেখান থেকে যা তা কথা শুনবে, আমার তো জানার অধিকার আছে কারা তোমাকে এসব কথা এসে বলছে। আর তুমি এত মন খারাপ করছো কেন, পরিষ্কার করে খোলাখুলি আমার সাথে কথা বলো। মন খারাপ করবো না? বুঝলাম যে বিয়ের আগে সবারই প্রেম থাকতে পারে, কিন্তু সেটা গোপন করার দরকার কি ছিল, বললি পারতে। কিন্তু আমি তোমাকে কি বলতাম বলো, আমার তো আসলে কোনো প্রেম ছিল না। এই কথাটা তোমাকে কে বলেছে বলো তো? কার কাছ থেকে? দিটি বলেছে। হায় রে পোকা, খেয়েছে পোকা বললো কেন? দিঠিকে তো তখন আমি ওইসব কথা বলেছিলাম ওর সাথে একটু ইন্টিমেট হওয়ার জন্য, ওর সাথে ফ্রেন্ডলি হয়ে ওর মনের কথাগুলো বের করার জন্য। তুমি না হাইরে চালাক, তুমি কখন কাকে ম্যানেজ করার জন্য কি যে বলো একমাত্র খোদাই জানে। আমাকে ম্যানেজ করার জন্য কিছু বললে নাকি এখন যে বললে? তুই তুমি আমার কথা বিশ্বাস করলে না? হ্যাঁ, তুমি আমার কথা বিশ্বাস করলে না? করলাম। শোনো, বলো, বিয়ের আগে যদি আমি প্রেম করেও থাকি, শুধু তুমি কেন, তোমার পুরো ফ্যামিলি চেষ্টা করলেও সেটা বের করতে পারবে না। তাই না? ইনফ্যাক্ট আমি যদি আগামী কালকে থেকে নতুন করে একটা প্রেম করা শুরু করি, তুমি জীবনেও বুঝতে পারবে না। তাই না? জি। হায় রে চালাক। শোনো, আমি তোমাকে বলি, তুমি যদি প্রেম করো আমি জানতে পারবো, কিন্তু আমি যদি করি তুমি জানতে পারবে না। তুমি কিছু করলে আমি জানতে পারবো না? হ্যাঁ। বেট বেট, ঠিক আছে, আগামী কালকে থেকে তুমি আর আমি নতুন করে প্রেম করা শুরু করছি। 7 দিনের মধ্যে আমি বলে দিব তুমি কার সাথে প্রেম করছো এবং তুমি বলবে আমি কার সাথে প্রেম। ঠিক আছে, ডান ডান তুজ, আমি কিন্তু কালকে থেকে প্রেম করা শুরু করব। করো, আমি কিন্তু সত্যি সত্যি তুজ কালকে থেকে প্রেম করা শুরু করব। শিওর, ইউ আর ওকে উইথ ইট? একদম ডান ডান, যা চলবে। হ্যাঁ, অফ কোর্স, কালকে থেকে প্রেম কিন্তু। অবশ্যই, ঠিক আছে, মনে রেখো কিন্তু। শিওর, ওকে, বাই বাই বাই।